প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আবারও অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি রানা ভুঁইয়া, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, আখড়া নাসির নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব, রসায়নের আয়নিক বন্ধন, রসায়নের আয়নিক বন্ধন নিয়ে আমরা আলোচনা করব। তবে এর আগে একটু বলে নিই, এর আগের ক্লাসগুলোতে আমরা কি দেখেছি, কি শিখেছি বলতো? আমরা পর্যায় সারণী শিখেছি। পর্যায় সারণী থেকে কীভাবে কোনো মূলের পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা যায় সেটাও শিখেছি। আমরা শিখেছি পর্যায় সারণী থেকে কীভাবে কোনো মূলের পর্যায় এবং গ্রুপ এর সাথে সাথে কীভাবে যোজনী নির্ণয় করা যায় সেটাও আমরা শিখেছি। আজকে আমরা শিখব আয়নিক বন্ধন। বন্ধন মূলত প্রধানত দুটি প্রকার আছে। একটা হচ্ছে আয়নিক বন্ধন, আরেকটি হচ্ছে কি, সমযোজী বন্ধন। একটি আয়নিক বন্ধন, আরেকটি সমযোজী বন্ধন। বলতো এখন আয়নিক বন্ধনটা কি? দুইটা পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, তাকে বলা হয় আয়নিক বন্ধন। এটাকে আরও সহজভাবে বলা যায় যে ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। অপরপক্ষে সমযোজী বন্ধন, দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে হলে সেটা হবে কি, সমযোজী বন্ধন। দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। অথবা আমরা আরও সহজে বলতে পারি যে অধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বন্ধন মূলত দুটি প্রকার, আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন। দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। অথবা ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। সমযোজী বন্ধনটা কি? দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। অধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন হয় সেটা হচ্ছে সমযোজী বন্ধন। আবার বলি, তোমরা মনোযোগ দিয়ে শোনো, দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। অথবা ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত যৌগটাই হচ্ছে আয়নিক যৌগ। দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। অধাতু অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। অধাতু বন্ধনের মাধ্যমে গঠিত যৌগটাই হচ্ছে সমযোজী যৌগ। এখন আমরা আজকের মূল পাঠের বিষয় আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন কীভাবে গঠিত হয় সেটা নিয়ে আলোচনা করব। ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন হবে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। ধাতুটা কি? কোনো একটা মূলের ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষে একটি অথবা দুটি ইলেকট্রন থাকলে, অথবা এটাও বলতে পারি সর্বশেষে আম থাকলে সেটাকে আমরা ধাতু বলি। অথবা আমরা বলতে পারি যে সকল পদার্থ বা মূলগুলো শক্ত প্রকৃতির, আঘাত করলে টন টন শব্দ হয়, এগুলো হচ্ছে ধাতু। আর যেগুলো গ্যাসীয় প্রকৃতির সেটা হচ্ছে কি, অধাতু। আমরা ধাতু থেকে একটা মূল নিলাম, সেটা হচ্ছে লিথিয়াম। আর অধাতু থেকে একটা মূল নিলাম, সেটা হচ্ছে কি বলতো, ফ্লোরিন। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3, ইলেকট্রন বিন্যাস 2, 1। নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য তাকে একটি ইলেকট্রন দান করতে হবে। অপরপক্ষে অধাতু অর্থাৎ ফ্লোরিন, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, ইলেক্ট্রন বিন্যাস 2, 7, সর্বশেষ কক্ষপথে 7টি ইলেক্ট্রন আছে। নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কত? 2, 8। নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য তাকে একটি ইলেকট্রন কি করতে হবে, গ্রহণ করতে হবে। লিথিয়াম পরমাণু তার সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রন ফ্লোরিনকে
দান করে লিথিয়াম প্লাস ক্যাটায়নে পরিণত হয় আর ফ্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন মাইনাস অ্যানায়নে পরিণত হয়। এই বিষয়টা আবার বিস্তারিত আমরা একটু দেখি। আমরা একটা ধাতু থেকে একটা পরমাণু নিব, সেটা হচ্ছে লিথিয়াম। অধাতু থেকে একটা পরমাণু নিব, সেটা হচ্ছে কি? ফ্লোরিন। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, 2, 1। সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? একটি ইলেকট্রন আছে। নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের হিলিয়ামের ইলেকট্রোমিনেশন অর্জনের জন্য তাকে একটি ইলেকট্রন দান করতে হবে। অপরপক্ষে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 9, 2, 7। সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টি ইলেকট্রন আছে। নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রোমিনেশন অর্জনের জন্য তাকে একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে। একটি ইলেকট্রন গ্রহণ করে, দেখো একটি ইলেকট্রন লিথিয়াম কী করলো একটা ইলেকট্রন দান করলো, আর ফ্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করলো। লিথিয়াম একটা ইলেকট্রন দান করলে লিথিয়াম প্লাস ক্যাটায়নে পরিণত হয়, আর ফ্লোরিন সে ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন মাইনাস অ্যানায়নে পরিণত হয়। তো এইভাবে লিথিয়াম আর ফ্লোরিন আয়নিক বন্ধন গঠন করে লিথিয়াম ফ্লোরাইড গঠিত হয়, যৌগ গঠিত হয়। লিথিয়াম আর ব্রোমিন লিথিয়াম ব্রোমাইড হয়। সোডিয়াম আর ব্রোমিন সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম আর ব্রোমিন সোডিয়াম ব্রোমাইড হয়। পটাশিয়াম আর ফ্লোরিন পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম আর ক্লোরিন পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম আর ব্রোমিন পটাশিয়াম ব্রোমাইড। খুব সহজে আমরা এই টেকনিক অবলম্বন করে আমরা আয়নিক বন্ধন কীভাবে গঠিত হয় সেটা মনে রাখতে পারি। আচ্ছা দেখি আমরা এইদিকে বেরিলিয়াম আর অক্সিজেন কী করে। বেরিলিয়াম একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন দান করবে, অক্সিজেন সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। আচ্ছা বেরিলিয়াম আর অক্সিজেন, বেরিলিয়ামের সর্বশেষে কয়টা আছে? 2টি ইলেকট্রন আছে। আর অক্সিজেনের সর্বশেষে কয়টা ইলেকট্রন আছে বলো তো? অক্সিজেনের সর্বশেষে ইলেকট্রন আছে 6টি। অক্সিজেনের দরকার 2টি। আচ্ছা দেখো বেরিলিয়াম 2টি ইলেকট্রন দান করে বেরিলিয়াম প্লাস 2+ ক্যাটায়নে পরিণত হয়, অক্সিজেন সে 2টি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- অ্যানায়নে পরিণত হয়। আবার দেখো বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, 2, 2। সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে। নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রোমিনাস অর্জনের জন্য তাকে 2টি ইলেকট্রন দান করতে হবে। অপরপক্ষে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, 2, 6। সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন আছে। নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রোমিনাস অর্জনের জন্য তাকে আরও 2টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। বেরিলিয়াম 2টি ইলেকট্রন অক্সিজেনকে দান করে বেরিলিয়াম প্লাস 2+ ক্যাটায়নে পরিণত হয়, আর অক্সিজেন সেই 2টি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- অ্যানায়নে পরিণত হয়। তো বেরিলিয়াম অক্সিজেন বেরিলিয়াম অক্সাইড বেরিলিয়াম সালফার এইভাবে আয়ন যৌগ গঠিত হয়। ম্যাগনেসিয়াম অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম সালফার ক্যালসিয়াম অক্সিজেন ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম সালফার। এভাবে আমরা আয়নিক বন্ধন খুব সহজে শিখতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমরা কীভাবে সমযোজী বন্ধন গঠিত হয় সেগুলো আমরা শিখব এবং দেখব। আর সেই পর্যন্ত তোমাদের আজকের ক্লাস উপভোগ করার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আগামী ক্লাস উপভোগ করার জন্য তোমাদের অনুরোধ রইল। এই বলে আমার আজকের ক্লাস অনলাইন ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।